মায়ের জন্য কষ্ট করে ডিম ভাজি করে নিয়ে চলো ভিতরে গিয়ে এবার তো ভাতটা খাও। আমি খাবো না। খাবে না মানে তুমি কি করবে, মানে কি করলে তুমি খাবে বলো তো মা? তোমার কিছুই করতে হইব না, তুমি ওই পোলা পান পড়াই যাও আর আমি না খাইয়া খেয়ে মরেছি। এই যে মা, তুমি ঘুরি ফিরে একই কথা বলতেছো, আমার কিন্তু এখন মেজাজ গরম হইতেছে। দেখো তুমি যদি বেশি বাড়াবাড়ি করো আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো। কইলাম তুমি বাড়ি ছেড়ে যাবা কিনা এটা তোমার সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত একটাই, আমি এই বাড়ির কোনো কিছু মুখে দিব না, একটা দানাও মুখে দিব না, না খেয়ে আমি মরে থাকবো। জেদ দেখাইতেছো মা, ঠিক আছে তোমার যেরকম জেদ আছে আমারও সেরকম জেদ আছে, আমি তো তোমারই ছেলে। উনি মায়ের সাথে জেদ দেখায়, মনে হয় যেন আমার আর জেদ নাই। শোনো, আমিও শায়েস্তা করতে জানি, ওই তোমার বাপেও যখন আমার ভালো কোনো কথা শুনতো না, তারে শায়েস্তা করার জন্য আমি ওই রকম না খেয়ে থাকতাম। যেদিকে যাও। আরে পাগলামি করিস না, আমার কথা শোন, কই যাইতেছে?